খাদ্যশস্য ও শাকসবজির অধিক ফলন হলে অনেক সময় হঠাৎ করে মূল্য হ্রাস পায়। কৃষকেরা তখন কম দামে তাদের উৎপাদন বিক্রি করতে বাধ্য হন এবং চরম আর্থিক সংকটের সম্মুখীন হন। এই ধরনের পরিস্থিতি হলে কৃষকরা যাতে তাদের দ্রব্যের ন্যায্য মূল্য পান, সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আমি এই বিশেষ তহবিলের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।